নমস্কার, আমি পূজা, আপনারা দেখছেন খবর আসানসোল, স্পন্সর বাই তাইবা কালেকশন, তাইবা গ্লোবাল ওয়ালপেপার, গ্লোবাল ওয়ালপেপার এন্ড ফার্নিচার ওয়ার্ল্ড, ফার্নিচার ওয়ার্ল্ড। জামিন হলো না বর্ধমানের পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের। 3 দিনের জেল হেফাজত শেষে সোমবার আসানসোল আদালতে তোলা হয় প্রণব চট্টোপাধ্যায়কে। জামিন নাকচ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বর্ধমানের সানমার্ক চিটফান্ড কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনই বেশ কিছু তথ্য প্রমাণ সিবিআইয়ের পক্ষ থেকে সোমবার আদালতে দাখিল করা হয়। পাশাপাশি সিবিআইয়ের আইনজীবী এ শশাঙ্ক প্রণব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী হওয়ার কথা তুলে ধরেন। তাকে জামিন দিলে প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এমন কথা বলেন আইনজীবী। প্রণব চট্টোপাধ্যায়ের হয়ে জামিনের জন্য জোর সওয়াল করেন আইনজীবী শেখর কুণ্ডু। আইনজীবীরা জানান, চার্জশিট ও এফআইআর নাম না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হয়েছে তাকে। সানমার্ক ওয়েলফেয়ার ট্রাস্ট নামক এই সংস্থা যে বাড়িটি ভাড়া নিয়েছিল তার ল্যান্ডলর্ড ছিলেন প্রণব চট্টোপাধ্যায়। এছাড়াও ওই সংস্থার নামমাত্র লিগাল অ্যাডভাইসার ছিলেন তিনি। সেখানে তার অনুরাগীদের বক্তব্য, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র, কেন্দ্রীয় বিজেপি দল ঠিক ভোটের মুখেই এমন কোনো না কোনো নাটক প্রত্যেকবার তৈরি করে। বর্ধমানে পুর প্রশাসক হিসেবে তিনি যা কাজ করেছেন তাতে ভয় পেয়ে দল এমন কাণ্ড ঘটিয়েছে। এই মামলাটা আরম্ভ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট বলেছিল 2008 সালে যে মানিটারি বা ইকোনমিক্যাল স্ক্যাম নিয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে সেইগুলোর ব্যাপারে সমস্ত সিবিআই যেন তদন্ত করে। স্পেসিফিক্যালি এই মামলাটাই তা স্টার্ট করে, ওই মামলাটা স্টার্ট করে, ওর বিরুদ্ধে স্টার্ট করে, এই ধরনের কিছু নেই। সেইটার পরিপ্রেক্ষিতে 2018 সালে সানমার্ক কোম্পানির বিরুদ্ধে এই মামলাটা স্টার্ট হলো 2018 সালে। যে সানমার্ক কোম্পানি যে অফিসটা ভাড়া নিয়েছিল বর্ধমানে, সেই অফিসের ল্যান্ডলর্ড হচ্ছে এই প্রণব চ্যাটার্জি। সেই ল্যান্ডলর্ড থাকাকালীন ওরা ভাড়াটে হিসাবে ওরা থাকতো, এবং যেহেতু প্রণব চ্যাটার্জি বর্ধমানে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য এবং লয়ার, তার কাছে লিগেল অ্যাডভাইসটাও নিত, এবং সেই হিসেবে উনি লিগেল অ্যাডভাইসও দিতেন ওদের ওই লেনদেনের ব্যাপারে কিছু কিছু। এখন 2021 সালের জানুয়ারি মাসে এই মামলায় চার্জশিট হয়ে যায়। এই চার্জশিটে তো প্রণব চ্যাটার্জির নাম ছিল না, এফআইআরেও প্রণব চ্যাটার্জির নাম ছিল না। নাম না থাকা সত্ত্বেও, এফআইআরে চার্জশিটে নাম না থাকা সত্ত্বেও, পরবর্তীকালে এই প্রণব চ্যাটার্জিকে বহুবার সিবিআই তাদের অফিসে ডেকে পাঠায় এবং যতবারই ডেকে পাঠায়, 5 বার হোক, 7 বার হোক, 8 বার হোক, 10 বার হোক, ততবারই যায় এবং ওর কাছে কাগজপত্র নেয়, ওর বক্তব্য শোনে, ও স্টাফেদের কাছে বক্তব্য শোনে এবং ওকে ছেড়ে দেয়। 9 তারিখে লাস্ট 9 তারিখে ওকে যখন ডাকে, ডাকার পরে ওকে বক্তব্য শোনার পর ইডির কাছে প্রথম বক্তব্য দেয়, ইডি ডাকে, ইডি বক্তব্য শোনার পর ছেড়ে দেয়। তো সিবিআই রাত্রিবেলায় ওকে অ্যারেস্ট করে, 10 তারিখে এখানে প্রডিউস করে এবং 4 দিনের পুলিশ রিমান্ড চায়। 4 দিনের পুলিশ রিমান্ডের পরেতে আমাদের বক্তব্য শোনার পর বা শেখরবাবুর বক্তব্য শোনার পর 3 দিন দিলেন এবং 3 দিন দেওয়ার পর আজকে প্রডিউস করেছিল এবং সেই প্রডিউস করার সময় ওরা দেখালো যে 10 তারিখে অফিসের অনেক কিছু কাগজপত্র সিল করা হয়। যে 10 তারিখে আমাদের এখানে প্রডিউস হচ্ছে সেই 10 তারিখে ওদের অফিসে ওখানে সিজ হচ্ছে, ওদের বাড়িঘর সার্চ হচ্ছে। এবার শেয়ার পরে দেখা গেল যে ওরা যে সমস্ত কাগজপত্র সিজ করেছে তাতে কি আছে না আছে সেটা কিন্তু পরিষ্কার নয়। কেবল বললো নাকি প্রভাবশালী, যে ব্যক্তিটা 71 বছর বয়স, যে ব্যক্তিটা আজকে 71 সাল থেকে রাজনীতি। দেখুন, একটা কথা বলি, আপনি আজকের দিনে সারা বাংলা জুড়ে আপনি খোঁজ নিয়ে দেখুন বা গোটা বর্ধমান শহরে 8 লক্ষ লোকের বসবাস, প্রণব চ্যাটার্জি কি ধরনের মানুষ। ওনার একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা উনি ভাড়া দিয়েছিলেন, উনি ভাড়া দিয়েছিলেন, তার জন্য একটা টাকা উনি পেয়েছেন অ্যাকাউন্টের মাধ্যমে, সেই অ্যাকাউন্টেই নিতে হবে। এবার সেটা কোথা থেকে কি হলো, আজকে সানমার কবে উঠে চলে গেছে, হঠাৎ করে এই ভোটের মুখে উনি এই প্রশাসক হয়েছিলেন। ভালো মানুষ বলেই তো বাংলার মা আমাদের মমতা ব্যানার্জি দিদি উনি প্রশাসক করে বসিয়েছিলেন, অক্লান্ত পরিশ্রম করে যেভাবে বর্ধমানে উন্নয়ন হচ্ছিল, এক শ্রেণীর মানে কি বলবো একটা দল ভয় পেয়ে গেছিল, এবার সেই দলটা ওই বর্ধমান শহর থেকে মুছে যাবে। আমার মনে হয় এটা পুরো আজকে যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে বিজেপি সরকার আছে, এই সরকার প্রতিটি জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখুন ঠিক ভোটের মুখেই একটা না একটা নাটক করছে, একটার পর একটা। আপনি যেখানেই দেখুন, আপনি পুলওয়ামা কাণ্ড বলুন, সেই ভোটের সময় ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল,
আবার মিটেও যাচ্ছে, তারপরে আর কোনো কথা নাই। আপনারা মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আপনারা বলা হচ্ছে ওনার বিরুদ্ধে যেটা অভিযোগ হচ্ছে যে উনি লিগ্যাল অ্যাডভাইসার থাকাকালীন উনি ওনার অ্যাকাউন্টের মাধ্যমে হেরফেরটা ঘটেছে, ওনার সম্ভব আপনারা বিশ্বাস করেন? ওনা আমরা বিশ্বাস করি না, আমরা খুব আশাবাদী ছিলাম, এটা বিশ্বাসযোগ্য নয়। ওনা খুদুদা, ওনার ডাক নাম খুদুদা, ভালো নাম প্রণব চ্যাটার্জি, ওনাকে জানে, ওনার নিজেরই খাবার লোক নেই, উনি আদি একজন পয়সাওয়ালা লোক, আদি লোক। আমি হালফিল পয়সাওয়ালা হয়তো হয়েছি, আমার বর্ধমানে একটা ছোটোখাটো একটা ব্যবসা আছে, ব্যবসার উন্নতি হয়ে আমার দুটো পয়সা হয়েছে, কারণ আমি কখনো খুদুদা হতে পারবো না, প্রণব চ্যাটার্জি আমি হতে পারবো না, যত পয়সাই হোক আমার। মানুষ বিচার করবে, এই সামনে ভোট আসছে, আর দুটো মাস পর ভোট। উনি কি রাজনৈতিক চক্রান্ত শিকার? 100% উনি রাজনৈতিক, পুরোপুরি রাজনৈতিক, পুরোপুরি। বিজেপি বিজেপি নামটা মুছে যাচ্ছিল উনার উন্নয়নে, উনি বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল কিছু দেখেন না, যে আসেন তার উপকার করেন। উনি আসাতে, এই তিন মাস আসাতে আপনি বর্ধমান শহরটা পাল্টে গেছিল। আমি এই এই ধরনের প্রশাসক আমি দেখিনি, আমার 55 বছর বয়স, আমি এই ধরনের প্রশাসক আমি দেখি। মোহাম্মদ মুক্তার মিয়া, বর্ধমান 27 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা। জাজমেন্ট হলো বলতে গেলে তো ছোট কথায় বলতে হয় যে আমরা বেল চেয়েছিলাম, বেলটা রিজেক্ট হয়েছে। প্রণববাবুর 27 তারিখে ডেট দিয়েছে ফর নেক্সট হিয়ারিং। আজকে সিবিআইয়ের পক্ষ থেকে একটা অ্যাপিল করে। প্রথম কথা একটা বলে দিই, আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে সিবিআই কোর্ট উপরে আছে নিচে হচ্ছে কেন? যেহেতু এটা আইপিসি অফিসের অফেন্সের সঙ্গে যুক্ত, তাই আইপিসির ক্ষেত্রে যদি তার সঙ্গে প্রিভেনশন অফ করাপশনের চার্জ না থাকে তাহলে সেটা ম্যাজিস্ট্রেটের কাছে সেটা বিচার বিষয় হতে পারে। সেই হিসেবে এটা সিজিএম আদালতেই আজকে ওকে তোলা হয়েছিল আফটার 3 ডেজ পুলিশ রিমান্ড। পুলিশ রিমান্ডের পর সিবিআই বেল না দেওয়ার ক্ষেত্রে 3টি অবজেকশন করে। 1 নম্বর, যে আমি হচ্ছে খুব ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, মানে আসামি খুব ইনফ্লুয়েন্সিয়াল পার্সন। 2 নম্বর, বেল যদি দেওয়া হয় তাহলে ওদের সাক্ষীদের আমরা প্রভাবিত করতে পারি। 3 নম্বর, এই টাকাটা রোল করার ক্ষেত্রে আমরা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে আমাদেরকে পোর্ট্রেট করা হয়েছে, আঁকা হয়েছে সেভাবেই, সেই হিসেবেই যেন বেল না দেওয়া হয়, এই হচ্ছে সিবিআইয়ের বক্তব্য ছিল। বর্ধমান থেকে আমাদের ভোলাবাবু এই মামলাটা মুভ করেছিলেন, তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন বক্তব্য তুলে ধরে বলেছিলেন যে বেল ইজ দি রুল অ্যান্ড ইটস রিজেকশন ইজ দি এক্সেপশন। আমরা বলেছিলাম যে ভদ্রলোকের বয়স 71 বছর বয়স এবং তার অনেকগুলো এলিমেন্ট আছে, ফলে এমতো অবস্থাতে এই কোর্ট যে যে কারণ দিয়ে তারা বলতে চেয়েছিলেন যে বেল না হয় সিবিআইয়ের তরফ থেকে, সেই হিসেবে আমাদের বক্তব্য ছিল যে আপনি যদি বেল দেন তাহলে আমরা সিবিআইয়ের সঙ্গে হাজিরি দেব। 2 নম্বর, আমরা এটাও বলেছিলাম যে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি এই যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেজন্য আপনি যদি বেল দেন তাহলে আমরা বর্ধমান শহরে বা অন্য কোনো জায়গাতে আমরা থাকতে পারি, তার আপনি আদেশ দিতে পারেন। 3 নম্বর হচ্ছে যে আজকাল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে ইভেন কনভিক্টেড আসামির ক্ষেত্রেও ওপেন প্যারোলের ব্যবস্থা আছে, সেহেতু আন্ডার ট্রায়াল প্রিজনারদের ক্ষেত্রেও যেন তাকে হোম অ্যারেস্টে রাখলে এই শারীরিক অসুস্থতাতে তার পক্ষে ভালো হবে। আমরা এটাও বলেছিলাম যে অনেক সময় আমাদের কোর্ট ফিজিক্যাল এলিমেন্টটাকে সেরকমভাবে গ্রহণ করেন না। আমরা স্ট্যানসামির মামলাটাকে দিয়ে বলেছিলাম যে ভদ্রলোক, তিনি বারবার বিচারকের কাছে বলেছিলেন যে আমি অসুস্থ, কিন্তু হাকিম সেটাকে টার্ন ডাউন করার পর পরবর্তীকালে স্ট্যানসামি মারা যান, জেলের মধ্যেই মারা যান, এবং এই মারা যাওয়াকে কেন্দ্র করে আমাদের ন্যাশনাল হিউম্যান রাইট না বললেও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন
প্রশ্ন তুলেছিলেন যে এভাবে একটি লোক জুডিশিয়াল কাস্টাডিতে মারা গেল, যখন তাকে বলা হয়েছিল যে সে অসুস্থ, তাকে যেন বেল দেওয়া হয়। সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদিও আমি নিজে এই টাকা পয়সা আমার অ্যাকাউন্টে কোনো কিছু আছে এরকম কোনো সঠিক প্রমাণ না থাকলেও বলা হচ্ছিল যে আমার অ্যাকাউন্ট থেকে বাই ওয়ে অফ ট্রান্সফার সানমার্গের টাকা পয়সা এদিক ওদিক গেছে। আমরা হচ্ছি অ্যাডভোকেট এবং আপনি জানেন যে ইনকাম ট্যাক্স মানে লয়ার যারা রয়েছেন বা যারা অ্যাকাউন্টস বা ফাইন্যান্সের বিষয় নিয়ে যারা এক্সপার্ট, যদি মানি যদি থাকে সেটা কোন জায়গাতে ডাইভার্সন হয় তার সাজেশন দিতেই পারেন, এটার মধ্যে কোনো অন্যায়ের কোনো কিছু নয়। হাকিম শুনলেন, শোনার পর নেক্সট ডেট 27/12 দিয়েছেন ফর ফার্দার হিয়ারিং। সিডিটা কল ফর করা হয়েছে এবং আমাদের বেল পিটিশন রিজেক্ট করেছেন। তো ভোলাবু আছেন আপনার, কত কোটি টাকার মামলা এটা? এটা তো কোটি বা লক্ষর ব্যাপারটা নয়, বিষয়টা হচ্ছে সানমার্গ বলে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির ট্রানজ্যাকশন তারা কত করেছেন না করেছেন, সানমার্গের যিনি ব্যক্তিত্ব আছেন তিনি এই জবাবটা দিতে পারেন। আমাদের ক্ষেত্রে অ্যালিগেশন হচ্ছে যে এই টাকাটা অন্য জায়গায় ফ্লো করার ক্ষেত্রে আমি একজন ইনস্ট্রুমেন্টাল বলে আমাকে পোর্ট্রেট করা হয়েছে, ফলে টাকার অ্যামাউন্টটা কী বা কত অ্যামাউন্ট এটা সিবিআইয়ের কেস নয় যে এর কোনো টাকা আমার অ্যাকাউন্টে স্টে করার পর আমি সেটা খরচা করেছি, এরকম কিছু নেই। সিবিআই আজকে কি কোনো তথ্য প্রমাণ দিতে পেরেছে এরকম টাকার ট্রানজ্যাকশনের বা কিছু? আমাদের কাছে যে কাগজ যেটা রয়েছে সেই কাগজে ওদের ফরওয়ার্ডিং রিপোর্ট যেটা রয়েছে সেই ফরওয়ার্ডিং রিপোর্টে তো তথ্য প্রমাণটা পাওয়া যায় না, পাওয়া যায় মানে কেস ডায়েরির মধ্যে, এবং সেই কেস ডায়েরি হাকিম দেখবেন এবং দেখে সেটা বিচার করবেন, অনেক গল্পই তো থাকে। রানীগঞ্জে বড় বাজারে মিস অ্যান্ড ম্যাডাম নামক একটি কাপড় দোকানে হঠাৎ আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ল এলাকার মানুষজন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুপুর 1টা নাগাদ আগুন লাগায় ঘটনা প্রত্যক্ষ করে দোকান মালিক তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পুলিশ দমকলে একটি ইঞ্জিন সহ পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগায় বেশ কিছু জামা কাপড় ও দোকানের সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জোরেই এই অগ্নিকাণ্ড। Yes.
ঠিকাদের ইলেকট্রিক মিটারের মধ্যে আগুন লেগে গেছিল। আমরা ফায়ার ব্রিগেড এসে CO2 এক্সটিংগুইশার চার্জ করেছি, আগুন নিভে গেছে। কিছুটা ধোঁয়া উপরে দুতলা তিনতলাতে এসেছিলো, সেটার জন্যে জানলা ফাল্লা সব খুলে দেওয়া হয়েছে, সব ভেন্টিলেশন হয়ে সমস্ত গরম হাওয়া বেরিয়ে যাবে। এখন আগুন কোনো কিছু নেই, ওনার মালিককে ওনার চার্জ দিয়ে আমরা যাচ্ছি। সিচুয়েশন কেমন? সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে, কোনো সিচুয়েশনে কোনো চিন্তা ভাবনা নেই। জানি নোকসান মে কুছ মেন কোনো লাইফ ইনভলভ হয়নি, ইলেকট্রিক মিটার ইনভলভ হয়েছিল সেটা আমরা নিভিয়ে দিচ্ছি। এবার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে ওইটা মিটারটা চেঞ্জ করে পাঠা চলা স্যার বলতে হবে। ইলেকট্রিক মিটার মে তো শায়দ ওভার হিট হুয়া হোগা এসা আমরা খেয়াল হ্যায় বাকি হমকো মালুম। প্রয়াত CDS বিপিন রাওয়াত, মধুমিতা রাওয়াত ও 11 জন দেশের বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করা হলো সোমবার শ্যামবান ছট পূজা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। শ্যামবান ছট পূজা ময়দান থেকে বাড়ি ময়দান শহীদ মিনার পর্যন্ত মোমবাতি মিছিলের মাধ্যমে শ্রদ্ধাপূর্বক সম্মান জ্ঞাপন করা হয় দেশের শহীদ বীরদের উদ্দেশ্যে। উপস্থিত ছিলেন শিবকুমার শাও, চন্দন সিং, বিকে সিং, রমেশ যাদব ও বাকি সদস্যরা। চলিয়ে ভঞ্জানে কে চক্কর মে জলদি নিকল, জলদি নিকল ভঞ্জানে কে চক্কর মে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है, बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत अट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है, ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटी दार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना, वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, GT रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड आसनसोल। लेडीज वेयर की एक्सक्लूसिव शोरूम ताइबा, अ हाउस ऑफ होलसेलर एंड रिटेलर। महिलाओं की पसंदीदा शोरूम ताइबा, नए डिजाइन के कलेक्शंस, लेटेस्ट स्टाइलिश फैंसी ड्रेसेस, वो भी बाजार से कम कीमतों पर। एन एक्सक्लूसिव कलेक्शंस ऑफ सूट पीस, लहंगा, घाघरा, क्रॉप टॉप, गरारा और भी बहुत कुछ। एक रेडीमेड ड्रेसों का समाहार, सब एक से बढ़कर एक डिजाइन में। तो फिर हर त्योहार में छा जाए ताइबा के कलेक्शन अपनाए। ताइबा, अ हाउस ऑफ फैंसी लेडीज वेयर। हमारा पता है सौष्टी नगर, स्माइल होम्योपैथिक कॉलेज रोड, नियर सिल्वर गार्डन मैरिज हॉल, आसनसोल। मोबाइल नंबर 7908659117। घर को दे आकर्षक लुक, आकर्षक रंग बिरंगे डिजाइनर वॉलपेपर, लिक्विड वॉलपेपर, ग्लास टाइल्स, ग्रास कारपेट, वुडन फ्लोर कारपेट, आर्टिफिशियल ट्री, वर्टिकल गार्डन का इस्तेमाल कर अपने घर को बनाए सपनों का महल। आज ही आए ग्लोबल वॉलपेपर, जहाँ होलसेल दरों पर मिलेंगे एक से बढ़कर एक कलेक्शन। यदि घर का इंटीरियर डेकोरेशन करना हो तो देर ना करें, आज ही आए ग्लोबल वॉलपेपर, होलसेल एंड रिटेलर इंटीरियर डेकोरेशन, मुर्गासर कॉम्प्लेक्स, लजीज बिल्डिंग, थर्ड फ्लोर, आसनसोल। कॉल करें 9883802437 पर।
To achieve a goal, you need a good teamwork. For a good teamwork, you need a good companion, a good ambience. You gather more knowledge. To acquire the knowledge, you have to work with it. To work with it, you need good support. With a good support, you need to move forward. To move forward, enlight the glory of fire. With the glory of fire, make your dreams come true. To make your dreams true, here we are. Asansol North Point School, nursery to class 12, science, arts and commerce, affiliated to CBSE New Delhi. Affiliation number 2430153. To get admission, contact our campus office. Asansol North Point School, arrange to Chaga, Chamuria, Asansol 713309, List Bed 1, or text helpline 9932621836, 8653839325, and 9564310088. हेलीकॉप्टर दुर्घटना में सीडीएस जनरल बिपिन रावत, उनकी पत्नी सहित 12 लोगों की मौत हो गई। इस दुखद घटना से पूरे देशवासी शोक में हैं। असल पांचल के विभिन्न जगहों पर सीडीएस जनरल बिपिन रावत समेत 13 लोगों को श्रद्धांजलि दी गई। অনুষ্ঠান আমাদের সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের অকাল মৃত্যুর জন্য আমরা এখানে এই প্রোগ্রামটা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। আর আশা করি ওনার মতো আমরা আরেকজনকে পাবো, যিনি আমাদের যারা শত্রু বলতে নেই পাকিস্তান আর চাইনা, যে আমাদেরকে চোখ দেখাচ্ছিল, তাদের চোখ উনি যে করেছেন ভেতরে করেছেন, আর আমাদের দেশে দেশকে ভালোবেসেছেন, ভালোবেসে আজ আমাদের দেশকে অনেক দূর অব্দি নিয়ে গেছেন। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, কার উদ্যোগে করা যায়? এটা আমার সঙ্গে আছেন, আমি সুদীপ কুমার ভগত, রাহুল, প্রিয়া চন্দ্র, কল্যাণ রায়, আমরা এখানকার আসানসোল নাগরিক হিসাবে, আসানসোলবাসী হিসাবে আমি ওনাকে আমরা ইয়ে করি। আপনার নাম কি? সুদীপ কুমার ভগত। आसनसोल के गरीब तबके के लोगों का ई श्रम कार्ड बनाया गया, ताकि आने वाले समय में उन्हें इस कार्ड के तहत मिलने वाले विभिन्न सुविधाएं प्राप्त हो। आप लोग सभी जानते ही हैं कि मोदी जी केंद्र सरकार में आने के बाद भारतवर्ष में करीब 156 योजना का लाभ संपूर्ण भारतवर्ष में भारतवासी ले रहे हैं। जाति धर्म से संप्रदाय से ऊपर उठकर भारतीय जनता पार्टी संपूर्ण भारतवर्ष में काम कर रही है। आज उसी क्रम में भारतीय जनता पार्टी की जो योजना है ई श्रम कार्ड का आज भारतीय जनता पार्टी बाजार कार्यालय में हम लोग जो पश्चिम बंगाल के आसनसोल के जो वासी हैं, जो लोग गरीब हैं, असहाय हैं, जिनके पास पैसा का अभाव है, दिन मजदूर हैं, वैसे व्यक्तियों को, वैसे लोगों को हम लोग यहाँ पर श्रम कार्ड बना रहे हैं, ताकि जब जो जो सुविधाएं आएगी 60 साल के ऊपर के बाद उनको जो भी पैसा केंद्र सरकार मुहैया कराएगी उसका
पूरा पूरा लाभ हम लोगों को मिलेगा। इसी उद्देश्य से हम लोगों ने भारतीय जनता पार्टी की जो योजनाएं हैं उस योजना के तहत ई श्रम कार्ड का यहाँ हम लोग आसनसोल कार्यालय में बना रहे। शंकर चौधरी, OBC सदस्य, सेंट्रल कमेटी। आज के लिए खबरों में बस इतना ही। अपने आसपास की ताज़ा खबरों को जानने के लिए हमारे चैनल को जरूर सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल आइकन को दबाना ना भूलें। धन्यवाद। आसनसोल नगर निगम के तत्वधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा हमारा घर। एक बात सभी याद रखें, कचरा जहां तहां ना फेंके। कौन सा कचरा कहां डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल। মানুষ তো আমাকে চেনে, জানে, সাথে আছে, বিশ্বাস করে। দল যা কথা করুক, আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে যাবো না, কিছু না। আমি ওখানে গুরুত্বও দিই না। আমি কি বলছি, গুরুত্বহীন লোকেদের কোনো গুরুত্ব নেই। আমি কিছুই জানাবো না, যারা দেখছে তারা নিজেদের একরা করবে। জানাতে চাইছি যে আমাদের পশ্চিম বর্ধমান জেলার সমস্ত নেতৃত্ব এবং কর্মীকে আমার নির্দেশ রইল যে যে কেউ যে কোনো নেতার নামে বা যে কোনো কিছু ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা কোনো কিছুতে যেন না ছাড়ে বা লিখে বা করে, তৃণমূলের পার্টির এগেনস্টে কিছু করে বলে বা নেতৃত্বের এগেনস্টে বলে, যদি কোথাও কিছু আমরা পাই, আমরা কিন্তু এটা একদম মানে খুব মানে একদম তাকে যা পার্টির থেকে যা সিদ্ধান্ত নিয়ে আমরা করার করে দেবো। আমরা ওটা শুনেছি, যে কারণে আপনাদের কাছে আমরা এটা বললাম আজকে, কারণ আমরা আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে, পার্টির বিরুদ্ধে কারো কিছু বলা যাবে না, নেতৃত্বের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যিনি পোস্ট করেছেন তার বিরুদ্ধে কিছু অভিযোগ করবেন না, আপনারা পদক্ষেপ নেবেন? আমরা অলরেডি পার্টি পেয়েছে, আমি কালকারটাও পেয়েছি, এখন পেয়েছি, আমরা নিশ্চিতভাবে করবো। সে কারণে আমরা কিন্তু প্রেসকে আপনাদেরকে জানালাম যে আগামী দিনে যাতে কেউ না করে, যে করবে সে কিন্তু নিজে যাবে। একজন তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে এই সময় এই চ্যানেলে। ততক্ষণ দেখতে থাকুন, চোখ রাখুন খবর আসানসোল। নমস্কার। आसनसोल नगर निगम के तत्वधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा हमारा घर। एक बात सभी याद रखें, कचरा जहां तहां ना फेंके। कौन सा कचरा कहां डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।